তবে আমার থেকে তো খুব ভালো লাগতেছে যখন উনি বলছে যে আজকে খেলবে, সেই জন্য অনেক ভালো লাগছে। সেই জন্য আজকে আসা ওনার খেলার মানে অনুভূতি বুঝে যে অনেক অনেক ভালো খেলবে উনি। সে কালকে চলে যাওয়ার পর কান্না করার পর খুব খারাপ লাগছে। আজকে যখন সে বলতেছে যে আমি আবার খেলবো, খুব আশাবাদ হয়ে আসছি আজকে ওর খেলা দেখার জন্য। তো দেখি বাকিটুক খেলাতে মজা পাওয়া যাবে আর কি। ওরা জানেই না তামিম ইকবাল যে আপাতত খেলছেন না, এমন অসংখ্য দর্শক এসেছেন সাগরিকায় যারা তামিমের কামব্যাক দেখার অপেক্ষায়। আফগানিস্তান দারুণ আত্মবিশ্বাসী, শনিবারেই নিশ্চিত করতে চায় সিরিজ জয়। রশিদ নবীদের ভক্ত যারা তারাও যেমন দারুণ মেজাজে, ঠিক তেমনই আফগানরাও। তবে টাইগার ভক্তদের বিশ্বাস ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, যদিও তামিমকে মিস করবেন অনেকেই। তামিম ভাইয়ের জন্য একটু খারাপ লাগতেছে, কিন্তু চাই ঠিক আছে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বাংলাদেশ জিতবে আজকে ইনশাল্লাহ, আল্লাহ জিতবে ইনশাল্লাহ। আজকে মনে হয় যে বাংলাদেশ জিতবে, কারণ আগামী ম্যাচে বৃষ্টির কারণে আর আবহাওয়ার কারণেও ম্যাচটা কিন্তু ইয়ে ছিল। আজকে আবহাওয়া ভালো দেখা যাচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে, আমি এটাই আশা করতেছি। অনেক বেশি মিস করতেছি তামিম ইকবালকে। ইনশাল্লাহ বিশ্বকাপে তামিম ইকবাল অনেক ভালো করবে, এশিয়া কাপেও ভালো করবে। তামিম ইকবাল না থাকলে কোনো নির্ভরশীল নেই দলের। প্রচুর মিস করবো ভাই, আসলে তামিম ভাই থাকলে টিমে অনেক ভালো লাগে, তামিম ভাই অনেক ভালো খেলে, এটাই আজকে না থাকলে অনেক মিস করব। কিন্তু তামিম তো ফিরতেছে, এটা তো অনেক খুশির সংবাদ হয়। এটা আসলে শোনার পর তো অনেক ভালো লাগছে যে তামিম ভাই আবার ব্যাক করছে। ওরে ছাড়া তো মানে ওপেনিং ভাবাই অসম্ভব, ঠিক আছে, রান করুক বা না করুক একটা সিনিয়র প্লেয়ার দলে থাকা মানে বিশাল বড় কিছু। অনেক খারাপ লাগছে যে ওনার মতো একজন লোক খেলবো না এইভাবে চলে গেল, এখন আসবো শুনে আমরা অনেক সবাই খুশি। অবশ্যই অনেকটা মিস, আমি তামিম ভাইয়ের অনেক বড় ফ্রেন্ড। আসলে যেদিন তামিম ভাই অবসর নিয়েছে সেদিন অনেকটা মনটা খারাপ ছিল, সারা রাত ঘুমাতে পারি নাই। যাক, কালকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বাংলাদেশের পক্ষ সবাই ধন্যবাদ জানাই। অবশ্যই তামিম ভাইয়া যেন সামনে যে ম্যাচগুলো আছে অবশ্যই আসে, সবাইকে নিয়ে ভালো করে খেলবে, এবং আমরা তামিম ভাইয়ের হাতে বিশ্বকাপটা দেখতে চাই। সাগরিকার আকাশের রোদ, বাতাস খানিকটা, সময়ের সাথে সাথে বাড়তে শুরু করেছে মানুষ। লক্ষ্য একটাই, এমন কঠিন সময়ে টাইগারদের সাথে থাকা। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।